সো ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই এটা একটি রিকোয়েস্ট ভিডিও, যদি এই টপিকে আপনার কোনো ইন্টারেস্ট না থাকে, যদি ভিডিওটা আপনার দেখতে না ভালো লাগে, সো আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। তো আপনাদের মধ্যে একজন ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আমাকে ফোন করেছিলেন, যে বলেছিলেন যে এরকম আমার ফোনে অসুবিধা হচ্ছে, আমি প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারছি না, ডাউনলোড তো দেখাচ্ছে কিন্তু ডাউনলোড হচ্ছে না, কোনো কোনো সময় পেন্ডিং দেখাচ্ছে। সো এইসব ব্যাপারগুলো সলভ করার আগে আপনাদের বলে দিই এগুলো কেন হয়, সো এটা আপনার জানার অনেক প্রয়োজন। সো কোনো কোনো সময় হয় সার্ভারের দোষে, কোনো কোনো সময় হয় আপনার নেটওয়ার্কের দোষে, কোনো কোনো সময় হয় এটি আপনার ফোনের দোষে। সো আপনার ফোনে এটা মেনশিওর করতে হবে আপনার ফোনে যে স্পেসটা, ফোনে যে স্টোরেজটা, ইন্টারনাল স্টোরেজটা ফুল হয়নি, তো আপনার ইন্টারনাল স্টোরেজটা 100% হয়ে যায়নি, তো তাহলে কি নতুন অ্যাপস আপডেট হবে বা নতুন অ্যাপস কি ইনস্টল হবে সেখানে যদি জায়গায় না থাকে, সো মেক শিওর এটা আগে চেক করুন। সেকেন্ড যেটা হচ্ছে আপনার ইন্টারনেট কানেকশান, ইন্টারনেট কানেকশানটা ঠিক আছে কি না, জাস্ট ক্রোমে চলে যান, ওকলা ব্রাউজার বা ওকলা স্পিড টেস্ট বলে সার্চ করুন এবং আপনার ইন্টারনেট স্পিডটা চেক করুন যে ইন্টারনেট আপনার ঠিক আছে কি না। এরপরে যেটা হচ্ছে, এরপরে মেক শিওর করুন আপনার ফোনে প্লে স্টোরে পেন্ডিং দেখাচ্ছে না ডাউনলোডিং দেখাচ্ছে। সো পেন্ডিং দেখালে আলাদা প্রসেস, ডাউনলোডিং দেখালে আলাদা প্রসেস। সো চলে যায় এবার কী করে একটু সমাধান করবেন আপনি। শিওর আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের সেটিংসে, সেটিংসে যাওয়ার পর আপনাদের চলে যেতে হবে অ্যাপ্লিকেশান ম্যানেজার বা অ্যাপসে। সো জাস্ট আমি অ্যাপ্লিকেশান ম্যানেজার বা অ্যাপসে চলে যাই, ইনস্টল অ্যাপসে চলে যাই। ইনস্টল অ্যাপসে চলে যাওয়ার পর এখানে অ্যাপসগুলো একটু লোডিং হতে সময় নিতে পারে। সো জাস্ট এখানে আপনাকে দেখতে হবে গুগল ক্রোম। আপনারা এবার বলবেন আমাদের প্রবলেমটা হচ্ছে ভাই প্লে স্টোরে, কিন্তু ক্রোমের সঙ্গে তোমার কী সম্পর্ক? সো যেটা বলছি সেটা একটু মন দিয়ে দেখুন, পরে নিশ্চয়ই বুঝতে পারবেন। সো জাস্ট ক্রোমে চলে যান, ক্রোমটা সার্চ করতে হবে, এখানে সার্চ করে না পেলেও জাস্ট আপনাকে চলে যেতে হবে ক্রোম তুমি সার্চ করি তো দেখুন ক্রোম। কিন্তু তো ক্রোমের এখানে যাওয়ার পর এখানে আপনি একটি অপশন পাবেন স্টোরেজ বলে, তো স্টোরেজের উপর ক্লিক করবেন এবং আপনার যে ক্লিয়ার ডাটা বলে একটা অপশন পাবেন নিচে, তো এই যে স্টোরেজটাকে ক্লিয়ার ডাটা করে দেবেন। সো অর্থাৎ ক্রোমটাকে রিলাঞ্চ করা হবে একদম প্রথম থেকে, এবং নিচে চলে যাবেন ক্রোমের নিচে, এখানে দেখবেন অ্যাপ পারমিশন বা পারমিশন বলে একটা অপশন পাবেন। সো পারমিশনের উপরে যাওয়ার পর এখানে সব পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন, যে কটা অ্যালাউ নেই সে কটা অ্যালাউ করে দেবেন। এরপরে আপনি প্লে স্টোরে গিয়ে চেক করুন যে আপনার ডাউনলোডিং হচ্ছে কি না, ডাউনলোডিং হলে প্রবলেম সলভ হয়ে গেল, ডাউনলোড না হলে ভিডিওটা দেখতে থাকুন। সো ডাউনলোড যদি না হয় তারপরে অল্টারনেট ওয়ে এখানে থাকবেন এবং এখানে সার্চ করবেন প্লে স্টোর। এবার সো জাস্ট প্লে স্টোর সার্চ করার পর এখানে গুগল প্লে সার্ভিস বলে একটি অপশন দেবে, সো প্লে স্টোরেও সেইভাবেই কিন্তু ডাটাটাকে ক্লিয়ার করে দেবেন, অ্যাপের পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন, এবং গুগল প্লে সার্ভিস বলে একটি অপশন পাবেন, সেটারও কিন্তু যে ডাটাটাকে সেটাকে ক্লিয়ার করে দেবেন এবং পারমিশনগুলোকে অ্যালাউ করে দেবেন। এরপর আশা করছি যে আপনার প্রবলেমটা সলভ হয়ে গেছে। এরপরও যদি সলভ না হয় সোজা চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে আপনার যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটাকে রিমুভ করে দেবেন এবং একটি নতুন অ্যাকাউন্ট ওখানে অ্যাড করবেন। এবার আশা করছি যেন আপনার প্রবলেমটা নিশ্চয়ই সলভ হয়ে যাবে। সো সলভ হয়ে গেলেও বা কোনো প্রবলেম থাকলে নিচে কমেন্ট করতে বলবেন না। সো আপনারা যদি কোনো সমস্যা থাকে নিচে কমেন্ট করবেন, এবার স্যার আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে পারেন, ওখানে চ্যাট করবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আজকের জন্য এইটুকুই, শিখতে থাকুন, জানতে থাকুন আর আমাদের সঙ্গে বলতে থাকুন জয় হিন্দ বন্দে মাতরম।